নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন যেটা আমাদের একটা ছাত্রী পৌলমী বাক্সি করেছে তো দেখো সিলিন্ড্রিক্যাল ইকুয়েল প্রজেকশন করতে গেলে তার টেকনিক তার সিস্টেম সেটা জানা তোমাদের খুবই দরকার প্রচুর ছাত্রছাত্রীরা তারা সঠিকভাবে জানে না যে এই সমস্ত বেলন অভিক্ষেপ অঙ্কন করতে গেলে কি করে করতে হয় কী করে দাগগুলো টানতে হয় কি করে সেট সেটেস্কার ব্যবহার করতে হয় সেগুলো সঠিকভাবে জানে না অনেকেই শুধুমাত্র স্কেলের মাধ্যমে করে কিন্তু এটা সঠিক নিয়ম নয় স্কেলের সাহায্যে করাটা সঠিক নিয়ম নয় তোমাদের সেট সেটেস্কার ব্যবহার করা খুবই দরকার তো দেখো অঙ্কটা কি করে করতে হয় সেটা আমি তোমাদের বলছি তো দেখো ওয়ান ইজ টু বারো কোটি পঞ্চাশ লক্ষ ঠিক আছে স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি উত্তর থেকে কুড়ি ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ও কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা পর্যন্ত অঞ্চলের জন্য সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো এটা তোমাদের তিলজিলা স্কুল থেকে দিয়েছে তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সমাধান সেটি যদি ভূগোলকের ব্যসা চৌষট্টি কোটি বাই বারো কোটি পঞ্চাশ লক্ষতে ভাগ করে আমি ভাগ করে ফাইভ পয়েন্ট ওয়ান টু সেমি পেয়েছি অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান টু সেমি মানে ফাইভ পয়েন্ট ওয়ান সেমি প্রচুর ছাত্রছাত্রীরা যারা আছে তারা অনেকে ভূগোল প্র্যাকটিক্যালে বিভিন্ন সমস্যায় ভুগছে তারা আমাকে বলেছে যে স্যার এটা যদি করিয়ে দিন তাহলে আমাদের একটু সমস্যার সমাধান হবে সামনে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তো প্লিজ তোমরা কোনো কিছু মনে করবেন আমি ছাত্রদের সাহায্যার্থে এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি জেলা হাইস্কুলের অঙ্ক অক্ষরেখার বিস্তার কুড়ি ডিগ্রি নর্থ ঠিক আছে দশ ডিগ্রি নর্থ জিরো ডিগ্রি আছে দশ ডিগ্রি সাউথ আছে কুড়ি ডিগ্রি সাউথ ত্রিশ ডিগ্রি সাউথ চল্লিশ ডিগ্রি সাউথ তো দেখো অঙ্ক করার টেকনিক সিস্টেম সুন্দর করে আমি দেখিয়ে দিয়েছি তোমরা এইভাবে করবে দ্রাগমা রেখার বিস্তার কত আছে তো দেখো দ্রাগমা রেখার বিস্তার কুড়ি ডিগ্রি ডব্লিউ দশ ডিগ্রি ডব্লু জিরো ডিগ্রি দশ ডিগ্রি ইস্ট আছে কুড়ি ডিগ্রি ইস্ট আছে ত্রিশ ডিগ্রি ইস্ট আছে চল্লিশ ডিগ্রি ইস্ট আছে পঞ্চাশ ডিগ্রি ইস্ট আছে ষাট ডিগ্রি ইস্ট আছে তো দেখো এবার আমি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যেটা আছে মানটা নেব ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার নেব এবং সুন্দর করে স্কেলের সাহায্যে আমি ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আমি কেটে নেব তো দেখো ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আমি কী করে কাটছি সেটা তোমরা ভালো করে নজর করে দেখো তো দেখো আমি স্কেলটাকে অনুভূমিকভাবে ভালো করে বসিয়ে ফাইভ পয়েন্ট ওয়ান এটা আমি ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার লিখলাম এই যে ফাইভ পয়েন্ট ওয়ান যে সেন্টিমিটার আছে এই মাপটা নিয়ে আমি অঙ্কটা করব তো দেখো আমি খুব সুন্দর করে অনুভূমিকভাবে একটা স্কেলের সাহায্যে দাগ টানলাম এবং দাগ টানার পরে তো দেখো এটা আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান তাই তো তো দেখো এটা না লিখলেও চলে কোনো অসুবিধা নেই এইবার আমি ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার যেটা আছে এই মাপটা নিয়ে নিলাম ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তো দেখো এটা আমি মাঝখান থেকে এবার কী করলাম এটাকে ধরে একদম কী করে একদম সেন্ট্রাল নিয়ে যে কোনো একটা সেন্টারে পজিশনে বসিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করলাম যে কোনো একটা সেন্টারে বসিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করলাম এবার আমি নব্বই ডিগ্রি ঠিক আছে এবার আমি কি করব নব্বই ডিগ্রি অঙ্কন করব তো দেখো সোজা সুজি নব্বই ডিগ্রি কি করে অঙ্কন করতে হয় দেখো নব্বই ডিগ্রি তাই তো নিচে নব্বই ডিগ্রি লেখা আছে তো দেখো ভালো করে সোজা সুজি তো নব্বই ডিগ্রি হয় তো তাই তো তো দেখো এবার আমি স্কেলের সাজে সোজা করে লম্ব দাগ টানবো যেটা নব্বই ডিগ্রি করে যেটা এঁকেছি একটু আগে চাদার সাহায্যে তো দেখো নব্বই ডিগ্রি খুব সুন্দর করে স্কেলের সাহায্যে নব্বই ডিগ্রিটা টেনে দিলাম সোজাসুজি লম্বভাবে তো দেখো এবার আমি চাদা বসিয়ে নব্বই ডিগ্রি তো দেখো খুব সুন্দর করে আবার অনুভূমিকভাবে দাগটা টানব ঠিক আছে যেখানে আমি অর্ধবৃত্ত চাপ অঙ্কন করেছি তো দেখো খুব সুন্দর করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে চাঁদাটাকে সঠিকভাবে বসিয়ে স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে খুব সুন্দর করে অনুভূমিকভাবে দাগ টানলাম স্কেলের সাহায্যে খুব সুন্দর করে অনুভূমিকভাবে দাগ টানলাম যেটা নব্বই ডিগ্রি করে অ্যাঙ্গেল করে ঠিক আছে তো দেখো এটাই আমাদের অরিজিনাল করার নিয়ম উল্টো পাল্টা নিয়মে করা উচিত নয় প্রচুর ছাত্রছাত্রীরা ভুল ভাল নিয়মে করে তো দেখো এখানে বলেছে দশ ডিগ্রি ব্যবধান তো দেখো আমি দশ ডিগ্রি ব্যবধান করে দেখাচ্ছি যদি পাঁচ ডিগ্রি বলতো তাহলে পাঁচ ডিগ্রি দিয়ে করতাম ঠিক আছে তো দেখো এবার আমি কি করছি খুব সুন্দর করে এসকেলের সাজে খুব সুন্দর করে যে দশ ডিগ্রি যে ব্যবধান আছে সেই ব্যবধান পর্যন্ত আমি কী করলাম এটা কী করলাম খুব সুন্দর করে দাগটা আমি টেনে দিলাম যেখানে আমি অর্ধবৃত্ত অঙ্কনটা করেছিলাম ঠিক আছে ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার নিয়ে এবার অক্ষরেখার বিস্তার ঠিক আছে অক্ষরেখার বিস্তারটা কী আছে কুড়ি ডিগ্রি নর্থ দশ ডিগ্রি নর্থ জিরো ডিগ্রি দশ ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ তিরিশ ডিগ্রি সাউথ চল্লিশ ডিগ্রি সাউথ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জিরো ডিগ্রির পরে যে নর্থে দুটো আছে ঠিক আছে এবং সাউথে চারটে আছে অর্থাৎ টোটাল সাতটা একটা ঠিক আছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আছে ঠিক আছে তো দেখো আমি কি করে অঙ্কন করছি অক্ষরেখাগুলো তো দেখো এটা নর্থ লিখলাম এবং ঠিক আছে এখানে এটা সাউথ লিখলাম প্রচুর ছেলেমেয়েরা ভুল করছে তো দেখো আমি নর্থে এই একটা অঙ্কন করলাম ঠিক আছে নর্থে কি বলেছে নর্থে বলেছে দুটো তাই তো তো দেখো এখানে একটা হয়ে গেল ঠিক আছে আর এখানে আর একটা কত হবে দুটো হল ঠিক আছে দুটো একটা দুটো তো বুঝতে পারছো আমি কী করে অঙ্কনটা করছি দশ ডিগ্রি করে আবার এই কটা বলেছে এদিকে চারটে একটা ঠিক আছে দুটো ঠিক আছে ভালো করে দেখে নাও আমি কি করে অঙ্কন করছি প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্টে আমি ব্যাখ্যা করছি তিনটে এবং চার অর্থাৎ আমরা সাতটা অক্ষরেখা অঙ্কন করেছি ঠিক আছে নর্থে দুটো সাউথে চারটে এবং মাঝখানে নব্বই ডিগ্রি একটা অর্থাৎ সাতটা তো দেখো আমি প্রত্যেকটা অক্ষরেখা যেটা আমি অঙ্কন করেছি সেটা খুব সুন্দর করে স্কেলের সাহায্যে দাগগুলো টেনে দিয়েছি প্রচুর ছাত্রছাত্রী আছে তারা সঠিকভাবে দাগগুলো টানতে পারে না সঠিক স্কেল ব্যবহার করে না সেট স্কার ব্যবহার করতে পারে না আমি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ তোমরা এইভাবে অঙ্ক করবে না ভবিষ্যতে তোমাদের অনেক সমস্যা হতে পারে যখন তোমরা কলেজে লাইফে পড়াশোনা করবে জিওগ্রাফিতে অনার্স করবে তখন কিন্তু সমস্যার সমাধান এইভাবে হবে না তোমাদের সঠিক নিয়ম শেখাটা খুবই জরুরি আছে শুধু স্কেলে টানলে হয় না অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক আমি টু দা পয়েন্ট ধরতে হয় ব্যবধান করে করতে হয় কোনটা নর্থ কোনটা সাউথ কোনটা অক্ষরেখা কোনটা দ্রাগিমা রেখা টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে দেখো দ্রাগিমা রেখার বিস্তার আছে ঠিক আছে কুড়ি ডিগ্রি ডব্লিউ আছে দশ ডিগ্রি ডব্লু আছে জিরো ডিগ্রি আছে দশ ডিগ্রি ইস্ট আছে কুড়ি ডিগ্রি ইস্ট আছে তিরিশ ডিগ্রি ইস্ট আছে চল্লিশ ডিগ্রি ইস্ট আছে পঞ্চাশ ডিগ্রি ইস্ট আছে ষাট ডিগ্রি ইস্ট আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জিরো ডিগ্রির ডব্লুতে কটা আছে দুটো আছে এবং একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে টোটাল আছে নটা ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা দ্রাগিমা রেখা আছে এই নখানা দ্রাগিমা রেখা আমি কি করে অঙ্কন করব সেটা তোমাদের দেখাবো একটা প্রথমে একটা অঙ্কন করা আছে দু দুটো ঠিক আছে তিনটে ঠিক আছে বুঝতে পারছো আমি কী করে অঙ্কন করছি চারটে ভালো করে দেখানো বোঝানোর জন্য করেছি পাঁচটা ছটা টোটাল আটটা করতে হবে সাতটা ঠিক আছে আটটা আর প্রথমে তো একটা অঙ্কন করেছি যেটা আমি ইন্ডিকেট করে তোমাদের দেখাচ্ছি টোটাল হয়েছে নটা কি করে অঙ্কনগুলো করতে হয় কি করে সেট স্কোর ধরতে হয় সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে যদি চ্যানেলে নতুন সদস্য হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমরা উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার সলভ করেছি আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের তো দেখো আমি সুন্দর করে যে অক্ষরেখাগুলো আছে সেগুলো সুন্দর করে আমি দাগগুলো টেনে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি প্রচুর ছাত্রছাত্রীরা সঠিকভাবে সেট স্কোয়ার ব্যবহার করতে পারে না ধরতে পারে না আমি উদ্দেশ্য করে বলবো আমি প্লিজ তোমরা সঠিক উদ্দেশ্য অঙ্কটা করো উল্টো পাল্টা নিয়মে অঙ্ক করলে হয় না এইভাবে অঙ্ক শিখা যায় না কি করে অঙ্কগুলো করতে হয় কি করে সেট হয় কি করে সেট স্কোয়ার ধরেও অঙ্কগুলো লাইন বাই লাইন এবং তার লেন্থ অনুযায়ী করতে হয় প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা টেকনিক প্রত্যেকটা সিস্টেম আমরা টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে প্রচুর ছাত্রছাত্রী আছে যারা সঠিকভাবে এইটা অঙ্কন করতে পারে না সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন তো তাদের উদ্দেশ্য করে আমি বলছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কী করে অঙ্কনটা করতে হয় পরবর্তীকালে তোমরা যদি কলেজে যদি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও তাহলে এইভাবে করতে হবে তো তোমাদের আমি উদ্দেশ্য করে বলবো প্লিজ ভালো করে অঙ্কগুলো দেখো কি করে করতে তো দেখো এবার আমি অক্ষরেখাগুলো অঙ্কন করছি তো দেখো একটা দুটো হয়ে গেছে ঠিক আছে এবার আমি তৃতীয়টাও অঙ্কন করছি তো দেখো আমার তৃতীয় অক্ষরেখা অঙ্কন হয়ে গেছে ঠিক আছে এবার আমি চতুর্থ লাইনটা টানব ঠিক আছে সুন্দর করে তো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করছি চতুর্থ হয়ে গেলো ঠিক আছে তো এক দুই তিন চারটে হয়ে গেছে অক্ষরেখা আমাদের অঙ্কন তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো এটা আমাদের পঞ্চম হয়ে গেল ঠিক আছে এটা আমাদের ষষ্ঠ হয়ে গেলো অক্ষরেখা এটা আমাদের সপ্তম হয়ে গেল ঠিক আছে এটা আমাদের অষ্টম হয়ে গেল তো দেখো অষ্টম হয়ে গেল ঠিক আছে এটা আমাদের কী হলো নবম তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাক করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা অঙ্ক করার টেকনিক প্রত্যেকটা অঙ্ক করার সিস্টেম তো দেখো এবার আমি ইরেজার দিয়ে খুব সুন্দর করে মুছে দিলাম প্রচুর ছাত্রছাত্রীরা আছে তারা সঠিক নিয়মে অঙ্কগুলো করতে পারে না তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে প্লিজ তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো কি করে অঙ্কগুলো করতে হবে উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ পেতে গেলে তো এবং সাজেশন পেতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাও এবং আমাদের প্লে অবশ্যই চলে যাও সেখানে তোমরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের টু দ্য পয়েন্ট নোটস সাজেশান সব কিছু পেয়ে যাবে তো দেখো এটা আমাদের জিরো আছে ঠিক আছে তো দেখো ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার করে আমি বৃত্ত চাপটা অঙ্কন করেছিলাম যেটা আমি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ থেকে পেয়েছি তো দেখো আমি খুব সুন্দর করে লিখে দিলাম তো দেখো খুব সুন্দর করে আমি অঙ্কনটা করেছি আমাদের তিলজেলা হাইস্কুলের অঙ্ক এটা দিয়েছে এদের পরীক্ষায় তো দেখো আমি খুব সুন্দর করে তাদের সাহায্যের জন্য এই অঙ্কটা আমি করে দিয়েছি তো দেখো চল্লিশ ডিগ্রি সাউথ ত্রিশ ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ এটা কী আছে দশ ডিগ্রি সাউথ জিরো ডিগ্রি আছে দশ ডিগ্রি ডিগ্রি আমাদের নর্থ আছে ঠিক আছে কুড়ি ডিগ্রি নর্থ আছে তো দেখো খুব সুন্দর করে অঙ্কগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি এবং এইভাবে তোমরা অঙ্কগুলো করবে তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট ভূগোলে তিরিশে তিরিশ পাবে কুড়ি ডিগ্রি ডাব্লিউ আছে দশ ডিগ্রি ডব্লিউ আছে ওয়েস্ট ঠিক আছে জিরো ডিগ্রি আছে দশ ডিগ্রি আমাদের ইস্ট আছে পূর্ব যাকে বলে কুড়ি ডিগ্রি ইস্ট আছে তো দেখো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি তিরিশ ডিগ্রি ইস্ট ঠিক আছে চল্লিশ ডিগ্রি ইস্ট ঠিক আছে পঞ্চাশ ডিগ্রি ইস্ট তারপরে কত আছে আমাদের ষাট ডিগ্রি ইস্ট আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সেই রকমভাবেই একই নিয়মে আমি নিচেও সেরকমভাবে লিখবো কুড়ি ডিগ্রি ডব্লু ওয়েস্ট ঠিক আছে দশ ডিগ্রি ওয়েস্ট জিরো ডিগ্রি দশ ডিগ্রি ইস্ট কুড়ি ডিগ্রি ইস্ট ঠিক আছে তিরিশ ডিগ্রি ইস্ট তারপরে কি আছে চল্লিশ ডিগ্রি ইস্ট বুঝতে পারলে ইস্ট তো দেখো পঞ্চাশ ডিগ্রি ইস্ট খুব সুন্দর করে লিখে দিলাম তারপরে কি আছে আমাদের ষাট ডিগ্রি ইস্ট সম্পূর্ণভাবে আমি অঙ্কটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি খুব সুন্দর করে তো দেখো এবার আমি লিখবো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রোজেকশন এটা আমাদের একটা ছাত্রী করেছে পৌলমি বাগচি ঠিক আছে সে দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী খুব সুন্দর করে তোমাদের সাহায্যার্থে তোমাদের সাহায্যের জন্য পুরো অঙ্কটা তুলে ধরেছে যারা প্র্যাকটিক্যালে বিভিন্ন সমস্যা হয় যে সমস্ত ছাত্রদের তাছাড়া স্কুল থেকে এই প্রোজেক্টটা দিয়েছে আমি তোমাদের সাহায্যের জন্য এটা আমি করে দিয়েছি প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না যদিও এটা একটা স্কুলের তোমাদের সাহায্যের জন্য এটা আমি করে দিয়েছি প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না আশা করি তোমরা একটু না একটু সাহায্য পেয়ে যাবে তো দেখো আর এফের মানটা লিখে দিলাম আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ আর এফ এর মানটা আমি লিখে দিলাম খুব সুন্দর করে অঙ্কটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা বাড়িতে বসে এটা প্র্যাকটিস করবে তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এপ্রিল মাসে তার আগে তোমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা তার আগে তোমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় তো দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই অঙ্কটা দিয়েছে খুব সুন্দর করে আমি তুলে ধরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকা বেল লাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমি উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল অঙ্কন করেছি ভূগোলের সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটা আমার একান্ত অনুরোধ